বলটির উপরে হাত দিলে আমাদের মাথার চুল অথবা গায়ের পশম কেন খাড়া হয়ে যায় কি জানেন না তাহলে চলুন বলছি তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসলে এই বলটিকে ভ্যানডিগ্রাফ জেনারেটর বলা হয় যা কিনা স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট করে যার জন্য পজিটিভ চার্জ আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর এই পজিটিভ চার্জের জন্য আমাদের মাথার চুল অথবা গায়ের পশম একে অপরে থেকে দূরে সরে যায় আর সেই জন্য আমাদের মাথার চুল অথবা গায়ের পশম খাড়া হয়ে যায় বাট ওয়েট আপনি যদি ঘোষ হন্টেড এইসব রিয়েল ইনসিডেন্টের উপর ভিডিও চান তাহলে আমার সেকেন্ড চ্যানেল আছে যেটাকে আপনি ডিসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন